নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ। ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে ঝিনাইদহ হরিণাকুণ্ডু সড়কের চাকলা পাড়ায় এই কর্মসূচির আয়োজন করে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে তারা ঝিনাইদহ হরিণাকুণ্ডু সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের দাবি, ওই সড়ক গতিরোধক না থাকাই কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে, সেই সাথে বেপরোয়া গাড়ি চলাচল করছে, তাই আইএইচটির সামনে গতিরোধক স্থাপন সহ সড়কে বেপরোয়া গাড়ি চলাচল বন্ধের দাবি জানান। অবরোধের কারণে বন্ধ হয়েছে ঝিনাইদহ থেকে হরিণাকুণ্ডুগামী সকল প্রকার যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে সড়কের চলাচলকারীরা। পরে পুলিশ এসে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নাই। তোরে মলম লাগাই তুমি।